عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر رواه مسلم সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণিত শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহরবানি করে আমাদেরকে সালাতুল মাগরিব আদায় করার পর এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নিয়ামত বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম মধ্যে ইরশাদ করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও নিয়ামত বৃদ্ধি করে দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন। সবটাই যেদিকেই তাকান না কেন, যেদিকেই দেখেন না কেন, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে আমরা রয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে শুকরিয়া আদায় করা দরকার সেভাবে আমরা শুকরিয়া আদায় করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতিতে দেখা যায় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই, মাহরুম হয়ে যাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলার নিয়ামত তখনই তিনি বৃদ্ধি করে দেবেন যখন আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি আল্লাহর বান্দারা শুকরিয়া আদায় না করে শুধু এখানেই শেষ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামতের না শুকরি করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কুফরি করার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি আযাব নাযিল করেন। এই আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, এরপর জেনে রাখো যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ, এটা জেনে রাখো যে আমার আযাব অত্যন্ত কঠিন, আমার আযাব থেকে তোমরা রেহাই পাবে না, মুক্তি পাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছ থেকে বান্দাদের উপর থেকে আল্লাহর আযাব উঠিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত যেভাবে বৃদ্ধি করে দেন ঠিক তেমনিভাবে বান্দাদের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা উঠিয়ে নেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যখনই আসবে তখনই আমরা শুকরিয়া আদায় করব। নিয়ামতের শুকরিয়া আদায় করার ধরন ও প্রকৃতি অনেক ধরনের রয়েছে, আমি এই বিষয়ে আলোচনা করব না, শুধু এতটুকু বলতে চাই যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের একটি প্রক্রিয়া হচ্ছে এই যে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে তার কাজের মাধ্যমে এবং বহিঃপ্রকাশের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আদ-দুহা শেষ আয়াতের মধ্যে বলছেন ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে তুমি তোমার রবের, তুমি তোমার প্রতিপালকের যে নিয়ামত লাভ করেছো, যে নিয়ামতের মাধ্যমে তুমি সমৃদ্ধ হয়েছো, যে নিয়ামত তোমার উপর এসেছে এই নিয়ামতের কথা তুমি মানুষের কাছে তুলে ধরো, মানুষের কাছে প্রকাশ করো, বহিঃপ্রকাশ ঘটাও। নিয়ামতের শুকরিয়া আমার বন্ধুগণ বহিঃপ্রকাশের মাধ্যমে বহিঃপ্রকাশ করতে হবে, কথার মাধ্যমে তুলে ধরতে হবে, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হন, বান্দার এই শুকরিয়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আকৃষ্ট হন। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা বান্দার বান্দা যখন আল্লাহ তাআলা নিয়ামতের কথা তুলে ধরেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই তুলে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করেন যে আমি বান্দাকে নিয়ামত দিয়েছি, বান্দা এই কথা স্বীকার করছে, বান্দা এর স্বীকৃতি দিচ্ছে এবং এর প্রচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষমতা এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার উপরে নিয়ামত দিয়েছেন এর বহিঃপ্রকাশ করা এটি আমাদের একটি দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমার উপর তোমার রব যে নিয়ামত দিয়েছে এর জন্য এই প্রকাশ করো, এটি তুলে ধরো, কাজের মাধ্যমে আমাদেরকে তুলে ধরতে হবে। অনেক মানুষই রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সম্পদশালী করেছেন, অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানেন না, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন না। দেখা যায় যে মানে আমরা যখন ভিক্ষুকে দান করার জন্য যাই পকেটের মধ্যে 5,000 টাকা আছে, সবচেয়ে ছোট যে নোটটা আছে অথবা সিরা নোট যেটা আছে এমন সেটা ভিক্ষুকে বের করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, অথচ ভিক্ষুকের এই টাকা আপনি আপনার রবের হাতে তুলে দিচ্ছেন,
সুনান তিরমিজির রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুনান তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা আল্লাহর রাস্তায় কাউকে একটা দিনার বা দিরহাম পেশ করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আপনি মানে সবচেয়ে পকেটের সবচেয়ে ছোট নোটটা, সবচেয়ে ছেঁড়া নোটটা আপনি তুলে দেন। আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন? আপনি তো মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, মুখের এই আলহামদুলিল্লাহর মাধ্যমে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আপনি প্রকাশ করেন নাই। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রকৃতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে বন্ধুগণ, কোনভাবে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আমরা কি আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি, নাকি আসলেই মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে আমরা অনেকটা চলচাতুরি একটু চালাকির আশ্রয় নিচ্ছি? আমরা আমাদের ডিজাইন থেকে বোঝা যায়, আমাদের আচরণ থেকে বোঝা যায়, আমাদের আচার আচরণ ব্যবহার থেকে বোঝা যায়, ডিলিংস থেকে বোঝা যায় যে আমরা মূলত মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায়ের ভান করে মানে মনে করতেছি যে আমি যদি 500 টাকা দিয়ে দিলাম তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেল। কিন্তু আপনার পকেটের মধ্যে আপনার সামর্থ্যের মধ্যে কত টাকা আছে সেটা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন আর আপনি জানেন, হয়তো আমি জানি না, হয়তো আরেকজন জানে না, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী, আপনার শক্তি অনুযায়ী আমার বন্ধুগণ আপনি কতটুকু সামর্থ্য রাখেন, কতটুকু আপনার আল্লাহর রাস্তায় দিলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবেন? আপনি আপনার ঘরের স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য দেখা যায় যে বাজার থেকে সবচেয়ে মানে খারাপ সবচেয়ে কম দামের শাড়িটা কিনে নিয়ে আসেন, ঠিক কিনা? এমনটা দুনিয়ার কেউ করে না, ব্যাকুল করবে না, একেবারে ব্যাকুল পাগল হাবাগোবা এই পর্যায়ের লোক বুঝলেন, বাজার থেকে সবচেয়ে কম দামি দেখতে খারাপ সুন্দর না এবং মানে পুরাতন মডেলের শাড়ি স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য কিনে নিয়ে আসবে, ব্যাপারটা এমন কিনা? কেউ আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি বাজারে গিয়ে সবচেয়ে ভালো জিনিসটা কিনে আনেন এবং বলেন যে তোমার জন্য দেখে খুব সুন্দর জিনিস কিনে নিয়ে আসলাম, তাকে সন্তুষ্ট করার জন্য বলেন। কিন্তু আমার রব আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে সব কিছু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আপনি ডুবে আছেন, যার প্রত্যেকটি নিয়ামত এর একটির মূল্য সমগ্র পৃথিবীর সম্পদ, সমগ্র পৃথিবীর মানুষ, সমগ্র পৃথিবীর প্রচেষ্টা, সমগ্র পৃথিবীর সমস্ত মেধাকে একসাথ করে এর মূল্য কি করা যাবে না নির্ধারণ করা সম্ভব একটি নিয়ামতের পারবে না। অথচ এর শুকরিয়া আদায় করতে গিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে গিয়ে দেখা গেল যে সেখানেই আপনি সবচেয়ে বেশি কৃপণতা দেখান, সেখানেই সবচেয়ে বেশি আপনার দুর্বলতা দেখা যায়। এর কারণ একটাই, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা তোমরা মালা হুব্বান জাম্মা, তোমরা সম্পদটাকে ভালো করে চিনতে পেরেছ, ভালো করে বুঝতে পেরেছ, এর ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে এমনভাবে হুব্বান জাম্মা জাম মানে একেবারে জাম হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? জাম এখান থেকে জাম্মা দেখছেন, মানে তোমার এর ভালোবাসা তোমাদের মধ্যে অন্তরের মধ্যে একেবারে জাম হয়ে গেছে, মানে গভীর প্রবল ভালোবাসা সম্পদের প্রতি তোমাদের হয়ে গিয়েছে, ফলে সম্পদের ভালোবাসা থেকে তোমরা কোনোভাবে বেরিয়ে আসতে পারতেছ না। মানে আল্লাহর রাস্তায় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমার বন্ধুগণ আমাদের জানতে হবে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আসলে কী করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বাপর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তার কি কোনো গুনাহ ছিল কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুটি বিচ্ছুটি কিছুই ছিল না, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসমত সাব্যস্ত হয়েছে, একেবারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ নিষ্কলুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এত ছোট্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার বান্দা হওয়ার জন্য, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটি বিরাট অংশ, একটি লম্বা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইবাদত করতেন, নফল সালাত আদায় করতেন। আওয়ালা আকুনু আবদান শাকুরা, তিনি বলতেন আওয়ালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না?
যেহেতু আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এর কৃতজ্ঞতা আমি কি প্রকাশ করব না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার আমরা চেষ্টা করি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, এর মাধ্যমে মূলত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত সন্তুষ্টি অর্জন করতে পারব। সমাজ হাজিরিন উপস্থিতি, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের আলোচনায় আপনাদের সাথে তুলে ধরার জন্য ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে এই বিষয়টি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিষয়টি সুন্দরভাবে উপলব্ধি করার জন্য, আত্মস্থ করার জন্য তৌফিক দান করুন। বিষয়টি হচ্ছে, আমি বন্ধুগণ, আমরা আমাদের ঠিকানা এবং আবাসন এই সম্পর্কে আমরা অনেকেই ভুলে আছি, বিস্মৃত হয়ে আছি। আমাদের আবাসন সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আমরা আবাসন তালাশ করতেছি রিয়েল এস্টেটের কাছে গিয়ে, আমরা আবাসন তালাশ করে থাকি বিভিন্ন হাউজিং প্রজেক্ট কোম্পানি যেগুলো আছে সেগুলোর কাছে, আমরা আবাসন খুঁজি আমাদের বিভিন্ন ধরনের ফ্ল্যাট বিক্রি করে তাদের কাছে, কিন্তু আমাদের আবাসন সম্পর্কে, আমাদের ঠিকানা সম্পর্কে আমাদের জানা নেই। ঠিকানা আমার কোথায়, আপনার ঠিকানা আমার ঠিকানা কোথায়? আমার বন্ধুগণ, আদম সন্তানদের ঠিকানা নির্দিষ্ট করা আছে, আদম সন্তানদের ঠিকানা নির্দিষ্ট করা আছে, আমাদের ঠিকানা নির্দিষ্ট করা আছে। এই ঠিকানা সম্পর্কে যদি আপনি না জানেন, আপনার ঠিকানা যদি আপনি না জানেন, তাহলে আপনি ভুল করবেন, আপনি ভুল করবেন। আপনাকে যখন আপনার ঠিকানা কথা লিখে দেওয়া লিখতে দেওয়া হয় বলে আপনার স্থায়ী ঠিকানা লেখেন, তো তখন আপনি স্থায়ী ঠিকানা নিজের বাড়ি অমুক জায়গা তমুক জায়গা এটা লিখে অফিস থেকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে আপনি আর স্থায়ী ঠিকানায় বসতে পারলেন না, ঠিক কিনা? আল্লাহ দেখতে পেরেছেন, যে স্থায়ী ঠিকানা আপনি মনে করতেছেন আমার স্থায়ী ঠিকানা, আপনি নিজেও জানেন না, আমি নিজেও জানি না ওই স্থায়ী ঠিকানা পর্যন্ত আমি বসতে পারবো কিনা। হতে পারে যে আজকে স্থায়ী ঠিকানা লিখে দিয়ে আসছেন, 15 দিন পরে একজন এসে খবর নিয়ে যে ব্যক্তির স্থায়ী ঠিকানা এটা দিয়েছিল ইনি আসতে বলেছিলেন, বলে যে না উনি তো 3-4 দিন আগেই ওনার স্থায়ী ঠিকানায় চলে গিয়েছে, এটা তো স্থায়ী ঠিকানা, ঠিকানাই জানেননি। আমাদের মিস্টেক, আমাদের ভুল এই জায়গায়। আমার বন্ধুগণ, আমি আমার আবাসন সম্পর্কে জানি না, আমি আমার ঠিকানা সম্পর্কে জানি না। সত্যিকার আমার ঠিকানা যদি আমি জানতাম, আমার ঠিকানা আমি ঠিকানার জন্য সত্যিকার ঠিকানা নির্ধারণ করতে পারতাম, ঠিকানার রাস্তায় যেতে পারতাম। ঠিকানা না জানার কারণে ঠিকানার রাস্তাও আমার জানা নেই, বুঝতে পেরেছেন? এখন মানে ধরেন আপনি আপনার ঘর থেকে বের হলেন, আপনার ঘর থেকে আপনি বের হওয়ার পর আপনি এমন এক জায়গায় চলে গিয়েছেন, যাওয়ার পরে আপনি রাস্তা ভুলে গিয়েছেন, কোন দিক থেকে আসলেন কোন দিকে গেছেন আপনি কিচ্ছু জানেন না। এরপরে লোকদেরকে জিজ্ঞেস করবেন যে যেই ঠিকানা থেকে আপনি আসছেন সেই ঠিকানাও আপনি জানেন না, কোথায় যাবেন আপনি? আদৌ কি আপনি গন্তব্যে বুঝতে পারবেন? আপনি কি মনে করতে পারবেন? কারণ আপনি একজন কিছু জিজ্ঞেস করবেন, ভাই আমার এই ঠিকানা, আমি এই ঠিকানায় যাব, কিন্তু আপনি তো সেই ঠিকানাই বলে দিয়েছেন। এখন আপনি না ঠিকানা জানেন না ঠিকানা রাস্তা জানেন, আমরা এই অবস্থার মধ্যে পতিত হয়ে গিয়েছি। আমার ঘর থেকে বেরিয়ে গিয়েছি, কিন্তু বের হয়ে যাওয়ার পরে আমি আমার রাস্তা ঠিকানা দুটাই ভুলে গিয়েছি, পরে আমার ঠিকানা পৌঁছার আর কোনো উপায় নেই। আমি যেখানেই যাই, যে গন্তব্যেই যাই, সেটাকেই আমি মনে করতেছি যে হ্যাঁ মনে হয় এটাই আমার ঠিকানা, কিন্তু না, কিন্তু না, আপনার ঠিকানা ভুলে গিয়েছেন, এই কারণে আপনি বিপদের মধ্যে আছেন। আমার বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয়, বের হওয়ার পর তিনি তার সত্যিকার ঠিকানা যদি ভুলে যান, তিনি যেভাবে কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবে না, তিনি যেভাবে তার ঠিকানা আর কোনোদিন বুঝতে পারবে না, ঠিক অনুরূপভাবে আমরা আমাদের যেই সঠিক ঠিকানা রয়েছে সেই ঠিকানা যদি ভুলে যাই, তাহলে ওই ঠিকানায় আর আমরা পৌঁছতে পারবো না। এখানে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এবার দ্বিতীয় ব্যক্তির উদাহরণ দিই, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ঠিকানা জানা আছে, তিনি রাস্তায় বের হয়েছেন, রাস্তায় বের হওয়ার পর ঠিকানার রাস্তা ভুলে গিয়েছেন,
কিন্তু তিনি ঠিকানা জানেন না, তার কাছে ঠিকানা জানা আছে, রাস্তা ভুলে গিয়েছেন। এখন রাস্তায় কাউকে পান না তিনি যে তাকে ঠিকানায় দেখিয়ে দেবে। কতটুক যাওয়ার পরে রাস্তায় গিয়ে দেখে একজন অন্ধ ব্যক্তি চিৎকার করে বলতেছে, ইয়া রাজুলান খুজবি আদি, হে কে আছো, আমার হাতটা ধরে আমাকে একটু রাস্তাটা পার করে দাও, আমার একটু জায়গাটা দেখায় দাও তো। ইয়া রাজুলান খুজবি আদি, হে কে আছো, আমাকে রাস্তাটা দেখায় দাও, আমি তো রাস্তা দেখি না। আর আপনি তার কাছে গিয়ে বলতেছেন যে, হ্যাঁ বন্ধু, আমি তো আমার রাস্তা ভুলে গিয়েছি, আমাকে রাস্তাটা একটু দেখায় দেন। আপনাকে এই ব্যক্তি, এই অন্ধ ব্যক্তিকে ঠিকানা দেখাতে পারবে? এই অন্ধ ব্যক্তিকে আপনাকে রাস্তা দেখাতে পারবে? সে নিজেই তো রাস্তা তালাশ করতেছে, দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে, সে কোত্থেকে আপনার গন্তব্যের ঠিকানা দিতে পারবে? সে কোত্থেকে আপনার রাস্তার ঠিকানা দিতে পারবে? সে আপনার রাস্তার ঠিকানা দিতে পারবে না। ফলে আপনি এখানেই বড় ধরনের মিস্টেক করবেন যদি ওই অন্ধের কাছ থেকে আপনি ঠিকানা গ্রহণ করেন, আর অন্ধ যদি বলে যে হ্যাঁ আসো ঠিক আছে আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাই দিব, তাহলে এখানে আপনি সবচেয়ে বড় ভুল করলেন, এখানে আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করলেন। আমার বন্ধুগণ, আমরা তো এমনটাই করছি, আমরা ওই ব্যক্তির কাছে গিয়ে রাস্তা তালাশ করছি, ওই ব্যক্তির কাছে আমার ঠিকানার জন্য আমি রাস্তা খুঁজছি, যে নিজেও জানে না তার ঠিকানা সম্পর্কে তার জ্ঞান আছে কিনা, যে নিজেও জানে না তার রাস্তা সে জানে কিনা, সেই ব্যাপারে অন্ধ, তার কাছে আমরা গিয়ে ঠিকানা তালাশ করতেছি। এই যে ঠিকানা তালাশ করার বিষয়টি আমার বন্ধুগণ, এর মাধ্যমে গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন না, কোনো দিন না। তৃতীয় ব্যক্তি আসে, এই ব্যক্তি গন্তব্যের রাস্তা জানে, গন্তব্যের রাস্তা জানা আছে, ঠিকানাও জানা আছে, রাস্তায় চলছে চলছে, কতটুক যাওয়ার পরে দেখে যে রাস্তার মোড়ের মধ্যে পড়ে গিয়েছে, কোনো কারণে রাস্তার মোড় চতুর্মুখী একটা চৌমুখের মধ্যে পড়ে গিয়েছে, চৌরাস্তার মধ্যে পড়ে গিয়েছে। এখানে সে নিজের রাস্তা কোন দিকে যাবে দিগ্ভ্রম হয়ে গিয়েছে, বলতে পারতেছে না। ডান দিকেও একজন বলতেছে আসেন আমাদের এদিকে আসলে লাভ হবে, আরেকজন আমাদের এদিকে আসেন দেখবেন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, আমরা জানি আপনার গন্তব্য সম্পর্কে আমরা আমাদের জানা আছে। এই লোককে ডান দিকে বাম দিকে কেউ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সে তার গন্তব্যের রাস্তা সম্পর্কে আর কিছুই জানে না, বলতে পারবে সে কি আসলে গন্তব্যে বুঝতে পারবে কিনা, ঠিকানা বুঝতে পারবে না, ঠিকানা জানে, ঠিকানা জানে, কিন্তু সে ব্যক্তিকে বিভ্রান্ত করে দিয়েছে আরেকজন, আরেকজন রাস্তায় তাকে রাস্তা থেকে শিকার করে নিয়ে গিয়েছে, তার রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে গিয়েছে, সে আর এই রাস্তায় বুঝতে পারবে না। আমার বন্ধুগণ, এই রাস্তায় সে যেতে পারবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে এই যে আপনার ঠিকানা যেমনিভাবে জানতে হবে, ঠিকানায় পৌঁছানোর জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যখন ঘর থেকে বের হবেন আপনি কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে যে আমি রাস্তায় উঠেছি। যতক্ষণ পর্যন্ত আপনি রাস্তায় আছেন কিনা কনফার্ম হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে আপনি গন্তব্যের দিকে যাচ্ছেন না, গন্তব্যের দিকে আপনি দাবিত হচ্ছেন না, গন্তব্যে এখন আপনার গন্তব্যে যাওয়ার সুযোগ নেই। যেভাবে হতে পারে আপনাকে কেউ না কেউ মিসগাইড করে ফেলতে পারে, আজকে তাই হচ্ছে। আজকে আমরা আমাদের ঠিকানা না জানার কারণে আমাদেরকে এমনভাবে ডান দিকে বাম দিকে নিয়ে যাচ্ছে, অন্যদিকে নিয়ে যাচ্ছে, মিসগাইড করতেছে। হয়তো আমরা কারো দিকদর্শন নিয়ে, কারো চিন্তাধারা নিয়ে, কারো মাধ্যমে আমরা শিকার হচ্ছি, বিভ্রান্ত হয়ে যাচ্ছি, অথবা এমন ব্যক্তির কাছে ঠিকানা আমি তালাশ করতেছি, রাস্তা তালাশ করতেছি যে ব্যক্তি রাস্তাও জানে না ঠিকানাও জানে না, অথবা আমি নিজেই রাস্তা ভুলে গিয়েছি ঠিকানাও ভুলে গিয়েছি, এখন আর কোনোটাই আমার জন্য আমি গন্তব্যে পৌঁছার মতো অবস্থা নেই। বন্ধুগণ, এই জন্য প্রথমেই আপনার ঠিকানা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে আপনার ঠিকানা আমার ঠিকানা জানিয়ে দিয়েছেন। আমি কোরআনে কারীমের সূরা নাজিআতের 37, 38, 39, 40, 41 এই আয়াতগুলো তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহীমা হিয়াল মাওয়া। আপনার ঠিকানা কোথায় বলে দিচ্ছেন?
রাস্তা এবং ঠিকানা এখানে উল্লেখ করা আছে, রাস্তাটা উল্লেখ করা আছে, ঠিকানা উল্লেখ করা আছে। এই রাস্তায় যাবেন তাহলে আপনার এই ঠিকানায় চলে যাবেন, বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, ইন্না হাদাইনাহুন নাজদাইন, তাদেরকে দুইটা পথই আমি দেখিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দুই পথই আমাকে আপনাকে দেখিয়েছেন, ওয়াহাদাইনাহুস সাবীলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তাকে আমি রাস্তা দেখিয়েছি, রাস্তা পরিপূর্ণরূপে যেটা দেখার দরকার সেটা দেখাইছি। সুতরাং সে রাস্তার ডান দিকেও যেতে পারে, বাম দিকেও যেতে পারে, ডানপন্থীও হতে পারে, বামপন্থী হতে পারে, রাস্তা দেখানো রয়েছে আপনাকে, আমাকে আপনার আমার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়াআতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি সীমালঙ্ঘন করল আর পার্থিব জীবনকে প্রাধান্য দিল, দুইটা রাস্তা হচ্ছে দুইটা, এই দুইটা কাজ করলো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে তার ঠিকানা, তার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রাস্তার কথা বলে দিয়েছেন। এই রাস্তায় যে যাবে, সীমালঙ্ঘনের রাস্তায় যে যাবে, পার্থিব জীবনকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার পথে যে ব্যক্তি মানে এই রাস্তায় যে ব্যক্তি যাবে তার ঠিকানা হচ্ছে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে তার স্থান, তার ঠিকানা নির্দিষ্ট করা আছে। এর অপোজিটে আল্লাহ তারা বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তার রবের কাছে দণ্ডায়মান হওয়ার ভয় পাবে, যে আমি দাঁড়াচ্ছি আমার রবের সামনে দাঁড়াচ্ছি, আবার আরেকদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, এখানে যখন দাঁড়ান তখন আপনার খেয়াল রাখতে হবে যে আমি এখানে দাঁড়াচ্ছি হেলাদুলার ব্যাপার নয়। কোথায় বুঝতে পেরেছেন কিনা, অনেককে দেখা যায় সলাতের মধ্যে আসেন, মানে বাপসাপটা এমন যে মনে হচ্ছে যেন কোথাও থেকে তাকে জোর করে নিয়ে আসা হয়েছে, আর উঠবস করে ট্রেনিংয়ের মতো আর কি, কেউ কেউ তো মনে করতেছে এটা একটা ট্রেনিং আর না। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আল্লাহর বান্দা যদি দুনিয়াতে সত্যিকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সঠিকভাবে দাঁড়াতে পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার দাঁড়ানোটা সহজ হয়ে যাবে, তখন আর দাঁড়ানো কঠিন হবে না, তখন এই দাঁড়ানোটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোর বিষয়টি যে ব্যক্তি সত্যিকার ভাবে ভয় পাবে, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, এরপর রাস্তা বলতেছে وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, আর নিজের নিজের নফসকে প্রবৃত্তির কামনা বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারবে, নফসকে ভারণ করে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, এই দুই রাস্তা যে ব্যক্তি অনুসরণ করতে পারবে, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, তার জন্য জান্নাত হচ্ছে ঠিকানা। সুতরাং আমাদের ঠিকানা নির্দিষ্ট। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামের দিকে যাবে, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একেবারে প্রকাশ্য কথা, এখানে কোনো লুকোচুরি নেই, অপ্রকাশ্য কোনো বক্তব্য নেই, একেবারে স্পষ্ট বক্তব্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন যে একদল জান্নাতে যাবে আরেকদল জাহান্নামে যাবে। সুতরাং জান্নাতের পথ, ওই জান্নাতের ঠিকানা আপনাকে যেতে হলে জান্নাতের রাস্তায় এসে কি করতে হবে, আপনাকে আসতে হবে, আর জাহান্নামের দিক যদি ঠিকানায় যেতে চান, গন্তব্যে যেতে চান, তাহলে আপনি জাহান্নামের যে গন্তব্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় আপনি গেলেই যথেষ্ট হয়ে যাবে। এখন আপনাকে আমাকে জানতে হবে যে আমরা কোন রাস্তা গ্রহণ করেছি, কার মাধ্যমে আমরা রাস্তা নিয়েছি, আমরা কি আদৌ জান্নাতের রাস্তা পর্যন্ত জান্নাতের রাস্তা কি আমরা পেয়েছি কিনা, বা জান্নাতের রাস্তায় আমরা কি উঠতে পেরেছি কিনা। বন্ধুগণ, যদি জান্নাতের রাস্তায় উঠতে না পারি তাহলে আমরা দিক বিদিক ছুটাছুটি করবো, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবো, কিন্তু জান্নাতের গন্তব্যে আমাদের পৌঁছা হবে না। ফলে হাজার রকমের দরবারে, বিভিন্ন দরবারের মধ্যে আপনি দৌড়াদৌড়ি করবেন, এই দরবারে যাবেন,
এই দরবারে কিছুদিন, এই দরগায় কিছুদিন, এই খানকায় কিছুদিন, এই হুজুরের কাছে কিছুদিন, আর কত? কিন্তু হুজুর তো নিজেও জানে না আসলে হুজুরের দরবারের মধ্যে, হুজুরের কাছেও জানা নেই যে তিনি আসলে কোন দরবারের দিকে যাচ্ছেন, কারণ তার কাছে ঠিকানাও জানা নেই। তিনি হচ্ছে অন্ধ ব্যক্তির মতো, আর তিনি মনে করতেছেন যে তিনি আপনাকে পথ দেখাতে পারবেন। তার কাছে না কোরআন ওই ঠিকানার জ্ঞান রয়েছে, না ওই ঠিকানার রাস্তা সম্পর্কে তার কাছে কি রয়েছে জানা রয়েছে। আমার বন্ধুগণ, ঠিকানা জানতে হলে এবং ঠিকানার রাস্তা যদি জানতে হয় তাহলে অবশ্যই একটি পথ অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে এই আপনাকে এক পথে আসতে হবে। সেই পথ হচ্ছে ওহির মাধ্যমে যে জ্ঞান আপনার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, এই জ্ঞানের ভিত্তিতে আপনাকে কি করতে হবে রাস্তা জেনে নিতে হবে, এই জ্ঞানের ভিত্তিতে আপনাকে কি করতে হবে সব ঠিকানা নির্ধারণ করতে হবে। কারো ব্যক্তিগত ইচ্ছার উপরে এটি নির্ভর করবে না, কেউ আপনাকে সেদিন নাজাত দিতে পারবে না। যদি নাজাত দিতে পারত তাহলে নাজাতের গ্যারান্টি দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে শুধুমাত্র সম্ভব ছিল, ঠিক কিনা? তিনি গ্যারান্টি দিতে পারতেন। কিন্তু সহিহ বুখারী হাদিসের মধ্যে দেখেন তিনি ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিচ্ছেন, ইয়া ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন আনকিজি নাফসিক মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আমি মুহাম্মদ তোমার জন্য কিছু করার কোনো ক্ষমতা রাখি না। তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে পারেন তাহলে আমাদের সকল বুজুর্গ, সকল হুজুর, সকল দরবারের বিশ্বাসের এরা আপনারা মনে করেন যে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবে? এরা কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছে? এদের কাছে কি অথরিটি রয়েছে, কি পাওয়ার রয়েছে? এদের কাছে তো মানে নিজের পরিবার ঠিক রাখার মতো পাওয়ার পর্যন্ত নেই, নিজেদের সন্তানদেরকে আল্লাহর বান্দা হিসেবে পরিচালনা করার মতো ক্ষমতা তাদের কাছে নেই। কি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দিবে? কই থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দিবে? তারা তো নিজেদের পরিবারকে পর্যন্ত ঠিক করার ক্ষমতা রাখে না। আর এই সমস্ত লোকদের কাছে আমরা মনে করতেছি যে এদের কাছে যদি বাইয়াত হতে পারি, এদের কাছে যদি মুরিদ হতে পারি, এদের কাছে গিয়ে যদি আমি মানে হাতে হাত দিতে পারি, আর তিনি আমার জান্নাতের জন্য কান্ডারি হয়ে যাবেন, তিনি আমার জান্নাতের জন্য আমাকে জান্নাত দিয়ে দিবেন, ওই থেকে জান্নাত দিবেন, কার জান্নাত তিনি বিক্রি করতেছেন? আপনার জমি যদি আমি বিক্রি করে ফেলি এটা বিক্রি হবে কিনা? হ্যাঁ, বিক্রি তো করলাম, এই বিক্রির কোনো মূল্য ইসলামের মধ্যে নেই, বরং এটি প্রতারণা, এটি ভুল কাজ। আমার বন্ধুগণ, আমরা জান্নাত বিক্রি করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের, অথচ আমরা আল্লাহ তাআলার জান্নাত বিক্রি করার কোনো অধিকারই রাখি না। নবী এবং রাসূলগণ এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কোরআনে করিম সাক্ষ্য দিচ্ছে নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়ামা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছে দেয়া, এমন কি পরিপূর্ণ হেদায়েতের মালিকানা, হেদায়েতের মূল চাবিকাঠি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রেখে দিয়েছেন, নবী এবং রাসূলদের হাতেও দেন নাই। বুঝতে পেরেছেন কিনা? ফলে কিয়ামত পর্যন্ত আগত আদম সন্তানদের উপর উম্মতে মুহাম্মদের জন্য এই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দাওয়াতের শুরু থেকে আরম্ভ করে, দাওয়াতের শুরু থেকে আরম্ভ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত আবু তালেবের পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্রম, তার দাওয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যয় করেছেন, কিন্তু আবু তালেবকে ইসলাম ইসলাম আনতে পেরেছেন কিনা? হ্যাঁ, হেদায়েত দিতে পেরেছেন কিনা? হেদায়েত দিতে পারে বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি আগ্রহ দেখাচ্ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কোমল ভাষায় সুন্দর করে বলে দিলেন, বললে যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি হয়তো মনে করেছেন যে তাকে আপনি ইচ্ছা করলে হেদায়েত দিয়ে দেবেন, এটি আপনি পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই কেবল হেদায়েত দান করে থাকেন। আমার বন্ধুগণ, এই জন্য এই রাস্তায় যারা আসতে পেরেছেন, যারা রাস্তায় উঠতে পেরেছেন, তাদের খেয়াল রাখতে হবে যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার উপর যে আপনি আল্লাহ এই রাস্তায় আসতে পেরেছেন। যদি রাস্তা না পেতেন তাহলে আপনি গন্তব্যে পৌঁছতে পারতেন না। এখন আপনাকে জানতে হবে যে আমি আসলে রাস্তায় আসতে পারলাম কিনা। এই জন্য আপনাকে ওহির জ্ঞানের মাধ্যমে কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে, এটা জানতে হবে যে আমি সত্যিকার অর্থে যে রাস্তায় আমি থাকার কথা সেই রাস্তায় আমি আছি কিনা, নাকি যে আমার রাস্তা কি হয়ে গেছে, কোনো না কোনোভাবে মিসগাইডেড হয়ে গেছে, রাস্তা দিকভ্রম হয়ে গেছে, ভুল হয়ে গিয়েছে। কারণ ভুল হয়ে গিয়ে যদি ভুল হয়ে থাকে আমার বন্ধুগণ, আবার রাস্তায় ফিরে আসা কঠিন, আবার রাস্তায় ফিরে আসা কঠিন। যারা পথ হারিয়ে গিয়েছে তারা ওই রাস্তায় আর আসতে পারে নাই, চেষ্টা করেছে কিন্তু আসতে পারে নাই। কারণ এই বিষয়টি নিয়ন্ত্রণ করতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতেছেন। সুতরাং খেয়াল রাখতে হবে যে যদি কোনো কারণে আপনার রাস্তা ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আসুন আমরা রাস্তা সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে বলি। আমাদেরকে রাস্তা জানতে হলে কোনো সন্দেহ নেই কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। বন্ধুগণ, আপনারা হয়তো মনে করেছেন যে এখন আমাদের বয়স শেষ আর আপনি বলতেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। আমার বন্ধুগণ, আমার যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম উল্লেখ করলাম, জীবনের শেষ সময় কি করেছেন, ইসলাম গ্রহণ করেছেন এই সাহাবী। কিন্তু ইসলামের জ্ঞান অর্জন করা কি তার উপর ফরজ না ফরজ? ফরজ ছিল না? অবশ্যই তার উপর ফরজ ছিল, ইসলামের জ্ঞান অর্জন করা তার উপর ফরজ ছিল। এই জন্য আমাদেরকে যা জানতে হবে সেটা হচ্ছে এই, আমাদেরকে জানতে হবে যেটা সেটা হচ্ছে এই, আমার বন্ধুগণ, এই জ্ঞানের পৌঁছ যদি কোনো কারণে আমাদের ভ্রম হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমার জান্নাতের পথটা কি হয়ে যাবে, আস্তে করে ঘুরে যাবে। আবু দাউদের রিওয়ায়েতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, খুবই স্পষ্ট কথা বলে দিয়েছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি রাস্তা অতিক্রম করলো, কোন রাস্তায় গেল এই উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য হেদায়েতের যে জ্ঞান অর্জন করেছেন, ওহির মাধ্যমে হেদায়েতের যে জ্ঞান নাজিল করেছে, এই জ্ঞান মানে অর্জন করার জন্য, এই জ্ঞান লাভ করার জন্য কোন রাস্তা অতিক্রম করলো, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই পথ চলার মাধ্যমে জান্নাতের পথকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, সুগম করে দেন, জান্নাতের পথ সে চলতে থাকে। এই পথটাই মূলত জান্নাতের পথ। এই পথ থেকে আপনাকে কী করতে হবে, অতিক্রম করে যেতে হবে। সুতরাং এখানে কোনো ইবাদত নেই, এখানে কোনো আমল নেই, এখানে কোনো কাজ নেই যে কাজ আপনি না জেনে আন্দাজ অনুমানের উপর করতে পারবেন, আন্দাজ অনুমানের উপর বলতে পারবেন। যারা আজকে আন্দাজ অনুমানের উপর বলছে, আন্দাজ অনুমানের উপর ইবাদত করছে, তাদের সমস্ত কাজই মূলত ভুল হচ্ছে। তাদেরকে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত দিয়েছেন সেই হেদায়েতের উপর আদৌ তিনি প্রতিষ্ঠিত আছেন কিনা। যদি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত না থাকে তাহলে তিনি রাস্তার উপর প্রতিষ্ঠিত নেই। বলে এই রাস্তার জন্য ইয়াহিয়া ইবনে মুআযা রাযি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই রাস্তার মূল নীতি বা এই রাস্তার মূল যেই বলা যেতে পারে যে নিয়ম যেটা রয়েছে বা মূল যে বক্তব্য রয়েছে, এই বক্তব্য হচ্ছে চারটি। কয়টা বললাম? চারটা। এই চারটি বিষয় যদি আপনি আমি এই চারটি বিষয়ের জ্ঞান যদি না নিতে পারি, অর্জন করতে না পারি, তাহলে মূলত এই রাস্তায় আপনি আমি কোনো না কোনো একটি পয়েন্টে গিয়ে হারিয়ে যাবো, বিচ্ছিন্ন হয়ে যাবো, রাস্তার মনে হারিয়ে যাবো। বরং তিনি বলতেছেন না, প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা বিকল্প রয়েছে, যদি কোনো কারণে আপনার এই রাস্তায় ভ্রম হয়, কোনো কারণে ভুল হয়, তাহলে আপনি এর বিপরীত যে দিক রয়েছে সেই দিকের মধ্যে ঘুরে পড়ে যাবেন, আর বিপরীত দিকে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, তিনি বলেন এই জন্য মুমিনদের রাস্তা, ইমানদার ব্যক্তিদের রাস্তার যে রাস্তার অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে সূরা আল বাকারার মধ্যে দেখেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ঈমান আনার কথা বলেছেন সূরা বাকারা শুরুতে,
মুনাফিকদেরকে যখন ঈমান আনার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে ঈমানদাররা ঈমান এনেছে, মানুষটা যেভাবে মানুষ বলতে এখানে আমানান নাস বলতে ঈমানদার দিকে বুঝিয়েছে, ঈমানদাররা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনতে হবে, সেভাবে যদি তোমরা ঈমান আনো। ঈমানদারদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যোগ করে দিয়েছেন, ঈমানদারদের রাস্তার কথা কি করেছেন উল্লেখ করে দিয়েছেন, ওই রাস্তাকে ফলো করতে হবে। এই জন্য ইয়াহিয়া ইবনে মুআযা আর-রাযী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে এদের রাস্তার মূলনীতি হচ্ছে, এদের রাস্তার মূলত বিষয়বস্তু হচ্ছে, মূল বিষয় হচ্ছে চারটা, ওয়ালিকুল্লি আসলিন মিনহা যিদ্দুন, প্রত্যেকটা মূলনীতির বিপরীত দিক রয়েছে। যদি একটি মূলনীতিতে আপনি কোনো কারণে বিভ্রান্ত হয়ে যান, ভুল হয়ে যায়, তাহলে আপনি বিপরীত দিক মধ্যে পড়ে যাবেন, মানে আপনি ওই রাস্তা থেকে আরেক রাস্তায় চলে যাবেন, কথা কি বুঝতে পেরেছেন কিনা, অন্য রাস্তায় চলে যাবেন। আম্মাল আসলুল আউয়াল, প্রথম আসল হচ্ছে, প্রথম মূলনীতি হচ্ছে আত তাওহীদ, সেটা হচ্ছে তাওহীদ। ওয়াযিদ্দুহু শিরক, এর বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের মধ্যে যদি কোনো ব্যক্তি মিসগাইড হয়, তাওহীদের মধ্যে যদি কোনো ব্যক্তি পথ হারিয়ে যায়, তাহলে তার আর নিয়ত করে শিরকে যাওয়ার দরকার নেই, কথা কি বুঝতে পেরেছে কিনা, এমনিতেই শিরকে চলে যাবে, শিরকের মধ্যে পতিত হয়ে যাবে, পড়ে যাবে, কাট হয়ে যাবে। রাস্তা এমনভাবে করা, ডিজাইন করা, কথা কি বলতে হবে, রাস্তার ডিজাইনটা এমন যে মানে আপনাকে যে পথ দেখানো রয়েছে এই পথের মধ্যে আপনাকে বলে দেওয়া আছে যে মূলনীতিগুলো আপনি অনুসরণ করবেন, একটি মূলনীতির মধ্যে যদি আপনি কোনো কারণে মিসগাইডেড হয়ে যান, একটি মূলনীতির মধ্যে যদি কোনো কারণে আপনি পথভ্রষ্ট বিভ্রান্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন, এর বিপরীত দিকে পড়ে যাবেন। তাওহীদ হচ্ছে প্রথম মূলনীতি। দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে তাওহীদ বলতে তো তাওহীদ চলো তাকে বোঝায় ঠিক কি না, শুধু আমরা একটা স্লোগান ছোটবেলায় শুনে এসেছি বলে তাওহীদ জনতা, কিন্তু তাওহীদ জনতা আর তাওহীদ কি জিনিস, তাওহীদের পরিচয় কি, এটা আমরা সত্যিকার ভাবে আমার বন্ধুগণ জানতে পারি না, আমরা জানতে পারি না, আমাদের জানার সুযোগ হয়নি। কারণ আমাদের উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আমি তাদের দোষ বর্ণনা করছি না, তাদের অবস্থা হচ্ছে এই যে তারা মসজিদে জুমার খুতবার মধ্যে, ওয়াজ মাহফিলের আলোচনার মধ্যে, ইসলামী আলোচনার মধ্যে, ইসলামী জলসার মধ্যে যেখানেই আলোচনা করে সেখানে তারা ঘাত গল্প দিয়ে, ইচ্ছা কাহিনী দিয়ে মানুষদেরকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি উদ্দেশ্য করে না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি উদ্দেশ্য করে না। কারণ মানুষদেরকে সন্তুষ্ট করতে পারলে আগামীকালের আগামী দাওয়াতটা মানে হুজুরের কি হবে, কনফার্ম হবে, এবারের দাওয়াত এবং আগামী বছরের দাওয়াতটা কি হলো, কনফার্ম হলো। পরে তিনি চেষ্টা করেন যে মানুষদেরকে মানে কনফার্ম করা যায় কিভাবে, মানুষদেরকে কিভাবে খুশি করা যায়। আমার বন্ধুগণ কথা বলবেন আল্লাহর জন্য বলবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বলবেন, দ্বীনের জন্য বলবেন, ইসলামের জন্য বলবেন, এতে হতে পারে কেউ অসন্তুষ্ট হতেও পারে, অসন্তুষ্ট হবার কোনো কারণ থাকলে সে অসন্তুষ্ট হবে, কিন্তু আপনার বক্তব্য আপনার কথা হতে হবে কার জন্য, আল্লাহর জন্য, আপনার কথা হতে হবে কি জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যে বক্তব্য দিচ্ছি সেটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি কিনা, নাকি আসলে আমার প্রবৃত্তির জন্য দিচ্ছি, নাকি আমার কোনো মতলব হাসিল করার জন্য দিচ্ছি। আমি একথা বলি না যে মানে আমাদের আলেরা শুধু মতলবের জন্য কথা বলেন, কিন্তু অধিকাংশের পরিস্থিতি এমনটাই বোঝায় যে মনে হচ্ছে যেন তিনি কোনো না কোনো মতলবে বক্তব্য দিচ্ছেন, হেদায়তের মাকসুদ নেই, পরে হেদায়ত হয় না, হেদায়ত হয় কি না, হাজার হাজার লক্ষ লক্ষ লোক মাহফিলে আসে, মাহফিল শুনে যাওয়ার পরে আপনি একজনকে জিজ্ঞেস করেন তাওহীদের একটা মাসআলা বলতে পারবে না, কোনোদিন হয়তো জীবনে মানে 60 বছর অতিক্রম করে গেছে, 60 বছর পর্যন্ত মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী জলসা, ইসলামী খানকা, দরবার শরীফ সব কিছুতে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের গ্যারান্টি করতে পারে না, তাওহীদের গ্যারান্টি করতে পারে না, তাওহীদ কি জিনিস জানতে পারে না। এর কারণ কারণ হচ্ছে যেহেতু এই বিষয় সম্পর্কে আমাদের মধ্যে আলোচনাই নেই। আমার বন্ধুগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আমরা সত্যিকারভাবে বুঝতে না পারি, তাওহীদের জ্ঞান যদি সত্যিকার অর্জন করতে না পারি, তাহলে আমরা এই রাস্তায় সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়ে যাব আর শিরকের মধ্যে পতিত হয়ে যাব, আর শিরকের মধ্যে পতিত হয়ে গেলে তাহলে আপনার
এই ইবাদত, এই আমল, এই আজান, এই ইকামত, এই সদকা, এই দান খায়রাত, এই যত কিছু আছে, যত নেক আমল আছে, কোনোটারই মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন কিছুই হবে না, কিছুই হবে না। আপনার কোনো কার্ডবিহীন আপনি আল্লাহর বান্দা, কথা কি বুঝতে পেরেছেন? ওই কিয়ামতের দিন যারা কার্ডবিহীন বান্দা উঠবে কিয়ামতের দিন, আমার বন্ধুগণ, তার কাছে তৌহিদ, তৌহিদের কাজ ছাড়া যারা কিয়ামতের দিন উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের বাহশারে হাশরের ময়দানে, তারা একজনও জান্নাতের আশা করতে পারে না, জান্নাত পাবে না। আপনার কাছে কার্ড আছে কি? এই কার্ড আছে কিনা সেটা কনফার্ম করতে হবে এই তৌহিদের জ্ঞান নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জেনে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা সম্পর্কে জানতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত, তার যে নামগুলো রয়েছে, তার যে গুণাবলী রয়েছে, এগুলো সম্পর্কে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত সম্পর্কে জানতে হবে, তিনি যে আমাদের রব, কোন দিক থেকে তিনি আমাদের রব, কীভাবে আমাদের রব, এটা জানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তিনি যে আমাদের ইলাহ, আমাদের মাবুদ, কীভাবে তিনি আমাদের মাবুদ, সেটা আমাদেরকে জানতে হবে। কারণ প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যদি সত্যিকার আমি জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমি শিরকের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, সমূহ সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে, প্রত্যেকটা বিষয়। এই জন্য আমার বন্ধুগণ, নবী এবং রাসূলগণ এখান থেকে শুরু করেছেন দাওয়াত, সমস্ত নবী এবং রাসূলগণ যারাই এসেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতি রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি। এই রাসূলদের দাওয়াত ছিল আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, একমাত্র ইবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। ওয়া জিতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা পরিপূর্ণরূপে পরিহার করবে, বর্জন করবে। এটাই হচ্ছে মূলত কালিমাতুত তাওহীদের মূল অর্থ। এই অর্থটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে দিয়েছেন স্পষ্ট করে, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি কালিমাতুত তাওহীদ। বুঝতে পেরেছেন কিনা? কালিমাতুত তাওহীদ জানা যাবে। আমরা একটা ফাজিল মাদ্রাসার, মানে মাদ্রাসার আলেমদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কালিমাতুত তাওহীদ করতে, তারা মনে হয় যেন আকাশ থেকে বললো, কালিমাতুত তাওহীদ কি জিনিস আমার? আমি বললাম যে কালিমাতুত তাওহীদ জানেন না? কোরআনে কারীমের মধ্যে আরেকটা নাম হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা। কালিমাতুত তাইয়্যিবা জানেন কিনা? বলছে হ্যাঁ জানি। তো কালিমাতুত তাইয়্যিবা বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যেটা কি তাওহীদ না শাহাদাত, এটা কি বলছেন? এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, মূল শিরোনামই জানেন না, ভিতরের জিনিস জানবেন কোথেকে, ভিতরের বিষয় কোথেকে জানবেন? কালিমাতুত তাওহীদ, তাওহীদের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক আছে কিনা আপনার কি মনে করেন? আপনি যদি এখানে গিয়ে কি করেন, মানে খিচুড়ি বাঁকায় ফেলেন, এখানে গিয়ে আল্লাহ এবং রাসূলকে এক জায়গায় এনে, মানে একই মানদণ্ডে এনে আল্লাহকে উপরে স্থান, রাসূলকে নিচে স্থান দেন, তাহলে আপনি বলেন কি এটা কি হবে কিনা? হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে এটাই দেখা যাচ্ছে, আল্লাহকে উপরে স্থান দিয়েছেন আর রাসূলকে নিচে স্থান দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। খালেক আর মাখলুকের মধ্যে পার্থক্যই করতে পারেন নাই, তাওহীদ এখানে শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মাধ্যমে মর্যাদা লাভ করেছেন, কিন্তু তিনি মাখলুক, তিনি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের সাথে কোন মাখলুকাতের যে আসমা, নাম এবং সিফাত কোনোভাবেই কি হতে পারে না, সমান পর্যায়ে আসতে পারে না কোনোভাবেই। এটাই বুঝে নিজে, এটাই বুঝে বুঝে নিজে। শাহাদাত এবং তৌহিদের মধ্যে পার্থক্য করতে জানে না, এই মহা বিপদের মধ্যে, এক অন্ধকারের মধ্যে আমরা মূলত হাবুডুবু খাচ্ছি বন্ধুগণ। এখানে তৌহিদের মধ্যে আমাদের অনেক গুণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে হাজার রকমের গুণ রয়েছে। আমাদের বাংলাদেশে আমরা হিসাব করে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে 22টি বিভ্রান্তি রয়েছে। সুতরাং বুঝা গেল আজকের আলোচনা এগুলো আপনাদের জানতে হবে, আপনাদের বসতে হবে, এইভাবে না বসে আপনারা তৌহিদ সম্পর্কে জানতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র মানে বিরাজমান করে দিয়েছেন, সব জায়গায় বন্টন করে দিয়েছেন, সব জায়গায় কী করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। আমি একবার সিলেটে আসতেছিলাম, আমাদের একটা প্রোগ্রাম ছিল সুনামগঞ্জে, এক প্রোগ্রাম ছিল, তখন পথে মধ্যে আমরা নামাজ পড়লাম, একটা আমাদের মাদ্রাসা দেখলাম, মসজিদ দেখলাম। তখন আমি মাদ্রাসা মসজিদের ছাত্রদেরকে বললাম, এটা কি মাদ্রাসা কিনা? বলে জি জি। আমরা এই মাদ্রাসায় কোরআন এবং হাদিস পড়ানো হয় কিনা? বলে জি পড়ানো হয়। আমরা ইসলাম সম্পর্কে পড়ানো হয় কিনা? বলছি জি পড়ানো হয়। আমরা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, করবো কিনা তোমাকে বলতে পারবা? বলে বলে কি প্রশ্ন? আমরা আল্লাহ তাআলা কোথায় আছেন? বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তো
তখন আমি তার হাতের উপরে একজনের গায়ের হাত দিয়ে আমি বলতো আমার হাতের নিচে আল্লাহ আছে কিনা, বলে না আপনার হাতের নিচে আল্লাহ নেই। কারণ অল্প আগে বললাম তুমি আল্লাহ সর্বত্র বিরাজমান, আর এখন বলতেছো আপনার হাতের নিচে আল্লাহ নেই। কোন বক্তব্য তোমার সঠিক? আমার বন্ধুগণ বুঝতে পারি নাই, আমাদেরকে এমনভাবে বিভ্রান্ত করেছে সর্বেশ্বরবাদ, এমনভাবে বিভ্রান্ত করে দিয়েছে যে শেষ পর্যন্ত আমরা আল্লাহ সম্পর্কে বুঝতে পারি নাই। বরং এই জালেমরা জাহেলরা মূর্খ লোকেরা এটা এইগুলো বক্তব্য দিচ্ছে মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে এটা আমরা বোঝাচ্ছি। আরে তুমি কেন মানে এর অপব্যাখ্যা দিয়ে মানুষদেরকে আরো কষ্ট করতেছ? চুপ থাকো যদি জানা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে যদি জানা না থাকে, আল্লাহর কোরআনের কাছে গিয়ে আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বারবার বলে দিয়েছে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন আছে, কোরআনের মধ্যে আছে কি নাই, রয়েছে। সুতরাং এগুলো জানার জন্য চেষ্টা করেন, তৌহিদের জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করেন। বন্ধুগণ, দুই নম্বর যে বিষয়টি সেটা হলো আস-সুন্নাহ, আল আসলুস সালিহ, দ্বিতীয় মূলনীতি আস-সুন্নাহ। সুন্নাত বলতে আমরা অনেকে বুঝি যে মানে ফরজ ওয়াজিব নয়, ওই নফল ফরজ নামাজের পরে যে সুন্নাত পড়ি আমরা অনেকে মনে করে থাকি এই সুন্নাত, এটা সুন্নাত নয় বন্ধুগণ, এটা একটা হুকুম। সুন্নাহ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ মূলনীতির উপর এই উম্মতকে কিয়ামত পর্যন্ত আগত উম্মতকে রেখে গিয়েছেন, সেই আদর্শ এবং মূলনীতির অনুসরণ করার নাম হচ্ছে সুন্নাহ। বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে সুন্নাহ। এই সুন্নার বিপরীত কাজ করবেন, এই সুন্নার বিরোধিতা করবেন, এই সুন্নার বিপরীতে আপনি অবস্থান নেবেন, সাথে সাথেই আপনি মূলত বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। আপনি যেই হন না কেন বেদাতের মধ্যে পতিত হয়ে গেলেন, বেদাতের মধ্যে চলে গেলেন, যে দোহা আল বেদাত, সুন্নার বিপরীত হচ্ছে বেদাত। সুতরাং আপনি বেদাতের মধ্যে পড়ে গেলেন, বেদাত থেকে আর বাঁচার কি থাকবে না উপায়? সুবহানাল্লাহ। শুধু এক ওয়াক্ত সালাতের মধ্যে কতগুলো বেদাত যে করে যাচ্ছে আমাদের বন্ধুগণ, আমাদের ওলামাই কেরাম আলেমগণ, তাদেরকে জিজ্ঞেস করা হলে ভাই সালাতের পরে যে সম্মিলিত মোনাজাত করলেন, এক ইমাম সাহেবের ইন্টারভিউ হচ্ছে অল্প কয়েকদিন আগে, অল্প কয়েকদিন আগে তো নামাজের পরে খুব সুন্দর করে মোনাজাত করেছেন, অনেক লম্বা করে, অনেক সুর দিয়ে দিয়ে, হ্যাঁ অনেক সুর করে সুন্দর করে বললেন না মানে মোনাজাত করেছেন। তখন ওই ব্যক্তি সভাপতি সাহেব জিজ্ঞেস করলেন যে শেষ করে দিচ্ছি, সভাপতি সাহেব জিজ্ঞেস করলেন যে আপনি যত সুন্দর করে মানে মোনাজাত করলেন, আমাদের সবার অন্তরকে আবেগ আপ্লুত করলেন, আমাদের সবার অন্তর একবারে বিগলিত হয়ে গেল, মানে আমি জানতে চাচ্ছি যেটা সেটা হলো যে এই যে মানে এভাবে মোনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবায়ে কেরাম অথবা সাহাবীদের পরবর্তী তাবেয়ী তবে তাবেয়ীন আর কেউ কোনো সময় করছেন কিনা, করতে বলেছেন কিনা, তাহলে ইমাম সাহেব বললেন যে না এটা কেউ করেন নাই। বলে যে এটা তাহলে আপনি কেন করলেন? বলে যে সবাই করে এই জন্য আমি করেছি, বলে আমাদের সন্তুষ্টির জন্য এই কাজটা করেছেন। আমার বন্ধুগণ, আমাদের ওলামায়ে কেরাম জানেন এটি বেদাত, এটি সুন্নাহর পরিপন্থী কাজ। তারপরেও এই সুন্নাহর পরিপন্থী কাজগুলো কেন আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করছে? এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই আমরা মূলত এই রাস্তাগুলো সম্পর্কে আমরা অজ্ঞতার মধ্যে রয়েছি, মূর্খতার মধ্যে রয়েছি, এই রাস্তাগুলো সম্পর্কে আমরা অজ্ঞতার মধ্যে রয়েছি। তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো, তিন নম্বর হচ্ছে আনুগত্য। বন্ধুগণ, আনুগত্য একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হতে হবে, নিরঙ্কুশ আনুগত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারোর জন্য নিরঙ্কুশ আনুগত্য হয় না। আমরা তো আনুগত্য এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছি, আনুগত্য থেকে নামতে নামতে আনুগত্যকে তাকলিদে নিয়ে গিয়েছি, তাকলিদ মানে অন্ধ অনুসরণ, অন্ধ অনুসরণ থেকে নামতে নামতে শেষ পর্যন্ত এমন এক পর্যায়ে চলে গিয়েছি যে মানে হুজুরের মাথায় যে টুপি আমার মাথায় এসে যে সেই টুপি, হুজুরের গায়ের মধ্যে যে ধরনের কাপড় আমার গায়ের মধ্যে সে ধরনের কাপড়, অন্ধ অনুসরণেরও নিচে নেমে গিয়েছি, ঠিক কিনা? বাস্তব, বাস্তব। কাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, আমার আল্লাহকে না আপনার হুজুরকে? কোথায় আপনি, কোথায় কোন রাস্তার দিকে আপনি যাচ্ছেন? আপনি রাস্তায় তো প্রথমে মিস্টেক করতেছেন, আপনার রাস্তায় তো প্রথমে ভুল হয়ে গেল। আত্তাআতু লিল্লাহি ওয়া রাসূলিহ, আনুগত্য হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য আনুগত্য না হয় তাহলে আনুগত্য আপনার কুফরিতে পরিণত হয়ে যাবে। এর বিপরীত হচ্ছে মূলত আল মাসিয়া, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা। আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা এটা কুফরি কাজ, এটা কি কাজ হবে? কুফরি কাজ।
আমার বন্ধুগণ, চার নম্বর যে বিষয় সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। একমাত্র মুসলিমদের জন্য, ইমানদার ব্যক্তিদের জন্য আপনার ভালোবাসা সুসম্পর্ক হবে, আর যারা ইসলাম দুশ্মন তাদের সাথে আপনার বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক হবে না। এখন আমাদের ইসলামের দুশ্মন যারা তাদের সাথে সম্পর্ক ভালো, যারা ইসলামের কথা বলে ইসলামের দায়ী তাদের সাথে সবচেয়ে বেশি কি শত্রুতা, ঠিক কিনা? পুরা উল্টা। তাহলে রাস্তা ঠিক আছে কিনা আপনি কি মনে করেন, রাস্তাটা ঠিক আছে কিনা? আমাদের আলেমগণ মাহফিলের মধ্যে আলোচনার মধ্যে দায়ীদের বিপক্ষে বক্তব্য দেন, আলেমদের বিপক্ষে বক্তব্য দেন, কিন্তু আল্লাহর দুশ্মনদের বিপক্ষে তাদের কোনো বক্তব্য নেই, ঠিক কিনা? আল্লাহর দুশ্মনদের বিপক্ষে কোনো বক্তব্য নেই। এখান থেকে বুঝে যাচ্ছে মূলত রাস্তা ভুল হয়ে যাচ্ছে। রাস্তা কি হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, রাস্তা যদি ভুল হয়ে যায় গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো না। আজকে সময় শেষ হয়ে গেছে, এতটুকু পর্যন্ত আমরা বলতে চাই আমার বন্ধুগণ, রাস্তা কিন্তু জানতে হবে। এই চারটি মূলনীতির উপর মূলত ভিত্তি করে আমাদের রাস্তা নির্ধারণ করবো। আমাদের এই চার মূলনীতির উপর এই রাস্তায় আমাদেরকে চলতে হবে। আমাদেরকে শিরক, বিদআত, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের অবাধ্যতা এবং অমুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, এগুলো পরিহার করে এই রাস্তা, এই পথ থেকে বেরিয়ে আসতে হবে। জানতে হবে যে যিনি ইসলাম জানেন না তিনি আপনাকে কোনোভাবেই হেদায়ত দিতে পারবেন না। এই জন্য জ্ঞানের মাধ্যমে আপনাকে আগাতে হবে। এক কদম দিচ্ছেন তো আপনি জানবেন যে আমি আসলে রাস্তার উপর কদম দিচ্ছি নাকি অন্যদিকে কদম দিচ্ছি। কারণ হলো, আপনি যদি কোনো একটা সরু পথে অতিক্রম করেন তখন আপনি খেয়াল করেন যে আমি কোনোভাবে পড়ে যাই কি না, ঠিক কি না? একটা সরু পথ দিয়ে অতিক্রম করতেছেন অথবা একটা পুল পার হচ্ছেন অথবা একটা শাখো পার হচ্ছেন, তখন আপনি খেয়াল করেন যে আমি কোনোভাবে আমার পা কি বাইরে পড়ে যাচ্ছে কিনা, এটা খেয়াল করেন কিনা? ঠিক অনুরূপভাবে আমার বন্ধুগণ খেয়াল রাখতে হবে, ইমানদার ব্যক্তিকে খেয়াল রাখতে হবে যে তিনি যে পা দিচ্ছেন এই পাটা তার সত্যিকার অর্থে মানে ঠিক জায়গায় করতেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে সেই কথা বলেছেন, সেটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে ইমানদার ব্যক্তির জন্য জেলখানা। সুতরাং পা দিতে খুব সতর্ক থাকতে হবে। ওয়া জান্নাতুল কাফির, আর জান্নাত ব্যক্তি যেদিকে খুশি দেখে যেতে পারবে, বুঝলেন? জান্নাত কাফের ব্যক্তির জন্য এটা উন্মুক্ত, কাফের ব্যক্তির জন্য সব কিছু খোলা, কারণ তার জন্য কোনো বাউন্ডারি নেই, সে বাউন্ডারি সবটাই কি করেছে, উপেক্ষা করে ফেলেছে। সুতরাং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে জান্নাত করে দিয়েছে, তার আখিরাতটা জান্নাত থেকে মাহরুমটাকে করে দিয়েছে। আর আপনাকে দুনিয়াতে একটু বাধা দিয়ে একটু আপনাকে কন্ট্রোল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আখিরাতকে জান্নাতে যেতে যেতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তুমি এখানে কী করতে হবে, তোমাকে একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে, এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না, যদি যাই তাহলে আমরা সন্তুষ্ট হয়ে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের সঠিক গন্তব্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছার জন্য তৌফিক দান করুন। আমরা বন্ধুগণ জান্নাতে যেতে চাই, এর জন্য জান্নাতের রাস্তা জানতে হবে, জান্নাতের রাস্তায় আসতে হবে এবং জান্নাতের মূলনীতি জানতে হবে। জান্নাতে যাওয়ার যে রাস্তা রয়েছে এই রাস্তার মূলনীতি জানতে হবে। যদি এই মূলনীতি না জেনে আমরা জান্নাতের রাস্তা মনে করে আমাদের মন মতো আমরা নিজেদের ইচ্ছা মতো রাস্তার তরিকা, রাস্তার তরিকার মধ্যে কোনো পার্থক্য নেই, কথা কি বুঝতে পেরেছেন কিনা? রাস্তার আরেক আরবি শব্দ হচ্ছে তরিকা, কথা কি বুঝতে পেরেছেন? আমরা যদি আমাদের মন মতো তরিকা আবিষ্কার করি তাহলে এই তরিকা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। আপনারা তো মনে করছি কী ব্যাপার, কী বলতেছেন, মনে হয় যেন নতুন নতুন কথা, এগুলো নতুন নয়, এগুলো হচ্ছে সবচেয়ে পুরাতন কথা, কথা কি বুঝতে পেরেছেন? দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এগুলো আমরা আগে জানি নাই, আমাদের আগে জানানো হয় নাই। এই রাস্তা সম্পর্কে যদি আমরা না জানি আমরা আমাদের গন্তব্য পর্যন্ত বুঝতে পারবো না। আমরা ওই ব্যক্তির মতো হয়ে যাব যে রাস্তাও জানে না, ঠিকানাও জানে না, দিগ্ভ্রম অবস্থায় দিকবিদিক ছুটাছুটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাস্তা জেনে রাস্তায় চলার তৌফিক দান করুন, জান্নাত লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন।